সাথে ইউসুফ পাঠানের প্রচারে গিয়ে হুটখোলা গাড়ি থেকে পড়ে গুরুতর আহত মুর্শিদাবাদ জেলা পরিষদের সহসভাধিপতি আতিবুর রহমান। মাথা, হাত ও কাঁধে চোট লাগে। বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে ইউসুফ পাঠান এসে আতিবুর রহমানের সঙ্গে দেখাও করেন। পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় আতিবুর রহমানকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শনিবার বিলডাঙ্গার ফুলবাসতলা এলাকায় হুটখোলা জিপ গাড়িতে করে ভোটের প্রচার করছিলেন ইউসুফ পাঠান। ওই গাড়িতে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সহসভাধিপতি আতিবুর রহমান। হঠাৎ করে জিপ গাড়িটি জোরে এগাতেই আতিবুর রহমান গাড়ি থেকে পড়ে যান। উপস্থিত তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে ভর্তি করে পরে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানে ইউসুফ পাঠান এসে আতিবুর রহমানের সঙ্গে দেখাও করেন। জানা যায় আতিবুর রহমানের মাথায়, বাঁ হাত ও কাঁধে চোট লেগেছে। তবে সিটি স্ক্যানে ধরা পড়ে মাথায় রক্ত জমাট বেঁধেছে এক জায়গায়। সেই কারণে কলকাতায় স্থানান্তরিত করা হয় আতিবুর রহমানকে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অপূর্ব সরকার। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।